ভিডিওটিকে শেষ অবধি মন দিয়ে দেখুন, কারণ আজকের ভিডিওটিতে আমি এমন তিনটি পদ্ধতি বলবো যা আপনাদের টেনশন, ডিপ্রেশন অথবা খারাপ সময়ে কিভাবে নিজেদের সামলে পরিস্থিতির মোকাবিলা করবেন তা বলবো। ভিডিওটি একটু বড় হবে, তাই হাতে সময় নিয়ে দেখুন। তাহলে চলুন শুরু করছি। একজন ছেলে যে একসময় সাইকেলে খবরের কাগজ বিক্রি করত, এমন গরিব ছেলে যার ইঞ্জিনিয়ারিংয়ের স্বপ্ন পূরণের জন্য তার দিদিদার সোনার গয়না চুরি পর্যন্ত বিক্রি করে দিয়েছিল, কারণ তার দিদি জানে তার ভাই কখনো হার মানবে না। ছেলেটির সবসময় স্বপ্ন ছিল সে এয়ারফোর্স জয়েন করবে, পাইলট হবে। সাউথ ইন্ডিয়ান এই ছেলেটিকে তার এরোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করার পর দুটো ইন্টারভিউয়ের জন্য ডাকা হয়েছিল। যদি সে তার প্রথম ইন্টারভিউ ক্লিয়ার করে তাহলে ইন্ডিয়ান এয়ারফোর্সে সে তার ড্রিম জব পেত। যদি সে দ্বিতীয় ইন্টারভিউ ক্লিয়ার করে তাহলে সে ডিটিডি মিনিস্ট্রি অফ ডিফেন্সে জব পেত। সে দুটো ইন্টারভিউ দিতে ঘর থেকে বেরোলো। সে প্রথম ইন্টারভিউ ডিটিডি ডিফেন্স মিনিস্ট্রিতে দিল, তার সেই ইন্টারভিউ ভালো হলো। দ্বিতীয় ইন্টারভিউ ছিল তার ড্রিম ইন্টারভিউ, পাইলট হওয়ার চাবিকাঠি। কিন্তু সেখানে 25 জনের মধ্যে শুধু 8 জনকে সিলেক্ট করা হয় এবং তার র্যাঙ্ক ছিল 9। সে খুব ভেঙে পড়ল, কাঁদতে লাগলো। রাস্তায় ঋষিকেশে একজন সাধু বাবার সাথে তার দেখা হলে সেই সাধু বাবা তাকে বলল, তোমার ভাগ্যে এয়ারফোর্স পাইলট হওয়ার লেখা নেই, বরং এর থেকে বড় কিছু অপেক্ষা করছে তোমার জন্য। তাই সব ভুলে শুধু পরিশ্রম করতে থাকো এবং তোমার ভগবানের উপর বিশ্বাস রাখো। আমি কোন ছেলের সম্পর্কে কথা বলছি আপনারা হয়তো গেস করতে পেরেছেন। হ্যাঁ, আমি কথা বলছি ডক্টর এপিজে আব্দুল কালামের সম্পর্কে। তিনি একজন পাইলট হতে চাইতেন কিন্তু তা হতে পারেননি, বরং তার থেকেও বড় মানুষ হলেন, যার আন্ডারে পুরো ইন্ডিয়ান এয়ারফোর্স, ইন্ডিয়ান নেভি, ইন্ডিয়ান আর্মি ছিল। তিনি ভারতের 11th প্রেসিডেন্ট হন। শুধু তাই না, ওনাকে 21টি অ্যাওয়ার্ডে সম্মানিত করা হয়েছিল, যার মধ্যে পদ্মভূষণ, পদ্মবিভূষণ, ভারতরত্ন, রামানুজ অ্যাওয়ার্ড, হুবেজ মেডেল পর্যন্ত রয়েছে। শুধু তাই না, 74 সাল বয়সে তিনি তার ছোটবেলার স্বপ্নও পূরণ করেন, সুখই ফাইটার জেট প্লেনে ফ্লাই করে। এখন আপনাদের মধ্যে অনেকেই বলবেন, আরে আমরা সবাই জানি কালাম স্যারের সম্পর্কে, কিন্তু আমাদের টেনশন আলাদা, আমাদের এটা প্রবলেম, আমাদের ওটা প্রবলেম। তো আমি আপনাদের বলে দিই, আমরা জানি না যে 8 বছর বয়সে কি আমরা কখনো নিউজ পেপার বিক্রি করেছি, না, কিন্তু আব্দুল কালাম স্যার করেছেন। আমাদের বাবা কি কখনো ছোট নৌকা চালাতেন পরিবারের অন্ন জোগাড় করতে, না, কিন্তু আব্দুল কালাম স্যারের বাবা চালাতেন। আমাদের ছোটবেলায় কি কখনো আমাদের পেঁয়াজ, চাল অথবা সিগারেটের মতন জিনিস বিক্রি করতে হয়েছিল, না, কিন্তু আব্দুল কালাম স্যার বিক্রি করেছেন। এই সমস্ত মহান লোকেদের স্টোরি থেকে আমরা একটা শিক্ষা পাই যে এই সমস্ত লোক এই জন্য সফল হয়নি যে তাদের কাছে কোনো প্রবলেম নেই, বরং তারা এই জন্য সফল হয়েছেন কারণ তাদের কাছে অনেক বেশি প্রবলেম ছিল। আর বেশি প্রবলেম তিনি প্রচুর কার্যের সাথে সলভ করতে থাকলেন, তাই নিজেকে এত স্ট্রং তৈরি করলেন যে লাইফের বাকি প্রবলেমকে লাইফের অংশ মানতে লাগলেন। তো আমাদের মনে প্রশ্ন আসে, যদি আমাদের সামনে, আমাদের জীবনে ডিপ্রেশন, টেনশন এর পাশাপাশি বড় প্রবলেম চলে আসে, তো আমরা কি করব? তার জন্য কিছু টেকনিক্স রয়েছে যা আমি ডেল কার্নেগির বই হাউ টু স্টপ ওয়ারিং অ্যান্ড স্টার্ট লিভিং থেকে শেয়ার করছি। সবার প্রথম টেকনিক বলে লিভ ইন ডে টাইট কম্পার্টমেন্ট। এই কনসেপ্ট বলে যে আমাদের সাথে গতকাল কি হয়েছিল আমাদের মনে নেই, আগামীকাল কি হবে আমাদের তার চিন্তা নেই, সব কিছু চুলোয় যাক, আমাদের শুধু প্রেজেন্ট মুমেন্টে কনসেন্ট্রেট করতে হবে। মিশিগান আমেরিকায় থাকা উইলিয়াম বলেন, কিছু সাল পূর্বে তার পেটে ভীষণ ব্যথা হচ্ছিল, আমি প্রতি রাতে 2-3 বার জাগতাম পেটের ব্যথার জন্য, আমি আমার বাবাকে স্টমাক ক্যান্সারে মরতে দেখেছিলাম, তাই আমার মনে হচ্ছিল আমারও হয়তো স্টমাক ক্যান্সার অথবা আলসার হয়েছে। তাই আমি একজন স্টমাক স্পেশালিস্টের কাছে যাই এবং সেখানে তিনি আমার স্টমাকের এক্সরে নেন, স্প্লোরোস্কোপে এক্সামিন করেন। তিনি আমার ঘুমের জন্য ওষুধ দিলেন এবং বললেন, আমার পেটে কিচ্ছু হয়নি, আমি একদম ঠিক আছি, এই ব্যথা আমার ইমোশন, আমার চিন্তার জন্য হচ্ছে, তাই আমার এখন রেস্টের দরকার। এখন যেহেতু আমি একজন মিনিস্টার এবং রেড ক্রসের চেয়ারম্যান ছিলাম, তাই সপ্তাহে 2-3 বার ফিউনারেল অ্যাটেন্ড করতে হতো, আমি সবসময় কোনো না কোনো কাজে বিজি থাকতাম। আমি এমন খারাপ সময়ের মধ্যে যাচ্ছিলাম যেখানে প্রতি মুহূর্ত আমার কোনো না কোনো ব্যাপারে সবসময় টেনশন থাকতো, তাই আমি ডক্টরের অ্যাডভাইস মেনে নিয়ে প্রতি সোমবার কাজ না করার সিদ্ধান্ত নেই। সেদিন আমি আমার ঘরে আমার স্ত্রীকে বাসন মাজতে দেখি, আমি দেখলাম সে অনেক খুশি ছিল এবং গান করতে করতে
বাসন মাজছিল। আমাদের বিয়ের 18 সাল হয়ে গেছিল আর সে তখন থেকে প্রতি সময়ের বাসন মাজত। তখন আমি ভাবলাম যেই সময় আমাদের বিয়ে হয় তখন আমার স্ত্রী যদি ফিউচারে এটা দেখার চেষ্টা করতো যে আগামী 18 বছর 3 সময়ের বাসন তাকে মাজতে হবে, তাহলে তো হয়তো সে আমাকে বিয়েই করতো না। যদি 18 সালের বাসনকে সে একসাথে ইমাজিন করতো তাহলে তো সে ভয় পেয়ে যেত, এবং এই চিন্তা যে কোনো মহিলাকে ভয় পাইয়ে দিতে পারে। তখন আমি বুঝতে পারি আমার স্ত্রীর কোনো টেনশন এই জন্য নেই, কারণ তার কাছে আজ যতগুলো বাসন রয়েছে সে শুধু সেই বাসনের কথা ভাবে। গতকাল কতগুলো বাসন ধুয়েছে, আগামীকাল কতগুলো ধুতে হবে তার সম্পর্কে সে কখনোই ভাবে না। সে শুধু সেই দিন প্রেজেন্টে কনসেন্ট্রেট করে আর তাকে এনজয় করে। সেই দিন থেকে আমিও ঠিক করলাম আমি শুধু আজকের সম্পর্কে ভাববো। তখন থেকে আমার কোনো পেটে ব্যথা নেই, আমি রাতে ভালো ঘুমোই, এবং আমি আমার প্রতিটি দিন প্রতিটি মুহূর্ত অনেক এনজয় করি। আমার স্ত্রীর মতো আমিও ফিউচারে ধোয়া বাসনের সম্পর্কে ভাবি না যা এখনো নোংরাই হয়নি। বন্ধুরা, দ্বিতীয় কনসেপ্ট আমাদের বলে যখন আমাদের মনে হবে এখন আমাদের অনেক খারাপ সময় চলছে, অনেক টেনশন হচ্ছে, তাহলে আমরা একটা কাজ করতে পারি। জানেন সেই কাজটি কি? ডু নাথিং। অর্থাৎ সেই সময় আমাদের কিছুই করতে হবে না আর শুধু রেস্ট নিতে হবে। একবার গৌতম বুদ্ধের কাছে তার একজন শিষ্য এলো। তিনি গৌতম বুদ্ধকে বললেন, গুরুজি আমার মন ভীষণ অস্থির করছে, ভীষণ খারাপ চিন্তা আসছে, তার সাথে যা যা খারাপ কিছু হচ্ছে, সে গৌতম বুদ্ধকে বললেন। গৌতম বুদ্ধ তার সমস্ত কথা শুনলেন এবং হেসে বললেন, যাও আমার জন্য ওই পুকুর থেকে জল নিয়ে আসো, আমার ভীষণ তেষ্টা পেয়েছে। বুদ্ধের কথা শুনে সেই লোকটি সঙ্গে সঙ্গে একটা জগ নিয়ে চলে গেল। কিন্তু যখন সে সেখানে গিয়ে পৌঁছলো সে দেখল পুকুরের জল অনেক ঘোলা, সেই জল খাবার যোগ্য না। তাই সে সেখান থেকে জল না নিয়েই ফিরে আসলো এবং বলল, গুরুজি আমি সেই জল আনতে পারিনি কারণ সেই জল ভীষণ নোংরা, তা আপনার পান করার যোগ্য না। গৌতম বুদ্ধ আবার হাসলেন এবং বললেন, আবার যাও সেই পুকুরে এবং আমার জন্য জল নিয়ে আসো। সে আবার গেল এবং আবার দেখল জল আগের মতনই ঘোলা রয়েছে। সে আবার জল না নিয়ে ফিরে এলো এবং সব কিছু বলল। গৌতম বুদ্ধ তাকে আবার পুকুরে পাঠালো এবং এভাবে 8-10 বার তাকে পুকুরে পাঠানো হলো। লোকটি বুঝতে পারছে না তার গুরুজি তার সাথে এমন কেন করছে। যখন 11তম বার সে পুকুরে গেল, সে দেখতে পেল পুকুরের ঘোলা জল পরিষ্কার, জলের সমস্ত মাটি নিচে থিতিয়ে গেছে আর উপরের জল পরিষ্কার। সে হাল ছেড়ে বাঁচল এবং জল নিয়ে গৌতম বুদ্ধের কাছে ছুটে গেল। গৌতম বুদ্ধ তখন তাকে বললেন, দেখলে যেইভাবে সেই মাটিওয়ালা জল ঘোলা জল শান্ত থাকায় পরিষ্কার হয়ে গেল, সেইভাবেই আমরাও যদি কঠিন পরিস্থিতিতে খারাপ সময়ে শান্ত থাকি তাহলে সেই খারাপ সময় একা একাই চলে যায়। বন্ধুরা, অনেক সময় আমাদের সামনে এমন মুশকিল পরিস্থিতি আসে যখন আমরা চেয়েও কিছু করতে পারি না, আমাদের হাতে কিছু করার সামর্থ্যই থাকে না। তাই সেই সময় আমাদের জন্য এটাই ঠিক থাকবে, সেই সময় আমাদের মনকে শান্ত রাখতে হবে, আমাদের শান্ত থাকতে হবে এবং সেই সময়কে কোনোভাবে পাস হতে দিতে হবে, আর সময়ের সাথে সাথে সব কিছু ঠিক হয়ে যাবে। বেশি চিন্তা টেনশন করবেন তো আপনার খারাপ সময় আরও খারাপ হবে। তাই সেই সময় ডু নাথিং অ্যান্ড লেট দ্য টাইম পাস। খারাপ সময়ে টেনশন শেষ করতে হলে লাস্ট টেকনিক বলে, আপনি সেটা করুন যেটাতে আপনার সব থেকে বেশি ভয় হয় এবং তারপর সেই ভয়ই শেষ হয়ে যাবে। এলমার থমাস বলেন, যখন আমি 15 বছর বয়সের ছিলাম তখন থেকে আমি ভীষণ টেনশন করতাম, আমি অনেক সেলফ কনসাস ছিলাম কারণ আমি 6 ফুট 2 ইঞ্চি লম্বা হওয়া সত্ত্বেও আমি ভীষণ ভীষণ পাতলা ছিলাম, সবাই আমাকে জ্যান্ত কঙ্কাল বলে ডাকত। আমি সব সময় চেষ্টা করতাম সবার থেকে দূরে বাড়িতে লুকিয়ে সময় কাটাতে, বাড়ির লোক ছাড়া আমি কারো সাথে দেখা কথাও বলতাম না, সবসময় আমার এই শীর্ণ শরীরের কথা ভাবতাম। আমি ভাবতাম আমি এমন কেন, সবাই আমার সম্পর্কে কি ভাবে। আমার মা আমার এই সমস্ত চিন্তা বুঝতে পারেন, তিনি একজন ছোট্ট স্কুলের টিচার ছিলেন। তিনি আমাকে বলেন, আমার উচিত আমার ব্রেনের শক্তি বৃদ্ধি করা, আরও এডুকেশন নলেজ গ্যাদার করা, হয়তো আমার শরীর এরকমই থাকবে। আমার প্যারেন্টসের আমার পড়াশোনার খরচ চালানোর সামর্থ্য ছিল না, তাই আমি অপাসাম স্কাঙ্ক মিং এবং রেকুনের মতো পশু ধরে স্প্রিং সিজনে বিক্রি করতাম। এতে যে টাকা জমা হলো তা দিয়ে আমি একটি কলেজে অ্যাডমিশন নিয়ে নিলাম। আমার মা আমাকে একটা ব্রাউন শার্ট দিয়েছিলেন যাতে সেটা নোংরা হলেও কেউ না বুঝতে পারে, এবং আমার বাবা আমাকে একটা পুরনো জুতো দিয়েছিলেন যা এতই বড় ছিল যে একটু হাঁটলেই পা থেকে খুলে যেত। আমার ক্লাসমেটসরা আমাকে দেখে হাসতো, এখানেও আমি অনেক এম্বারাসমেন্ট ফিল করতাম। আমি ক্লাসে সবসময় একাই স্টাডি করতাম, কারো সাথে কথা পর্যন্ত বলতাম না। কিন্তু 1-2 বছর পর এমন 4টি জিনিস হলো আমার সাথে যা আমার ভেতরের কনফিডেন্সকে বাড়িয়ে দিয়েছিল।
প্রথম জিনিস এটা হয়েছিল, আমি একটা এক্সাম দিয়েছিলাম, সেটা ক্লিয়ার হয়ে গেছিলো, যার ফলে আমি কান্ট্রি পাবলিক স্কুলে পড়াতে পারবো। প্রথমবার মনে হলো আমার মা ছাড়াও আমার উপর কেউ ভরসা করতে পারে। দ্বিতীয় জিনিস হলো হ্যাপি হলিডে নামের একটি স্কুল আমাকে জব অফার করে, সেখান থেকে প্রতি সপ্তাহে আমি $40 পাবো। যখন আমি প্রথম স্যালারি পেলাম তখন আমি প্রথমবার প্রপার ফিটিংসের কাপড় কিনলাম, সেই কাপড়ে আমিও বাকি স্টুডেন্টের মতন দেখতে লাগছিলাম, আমি আর লজ্জা পেলাম না। তৃতীয় জিনিস আমাকে আরও কনফিডেন্ট করে দেয়, আমি সবসময় পাবলিক স্পিকিংয়ে ভয় পেতাম, যার ফলে আমি কখনও কারো সাথে বন্ধুত্ব পর্যন্ত করিনি, কিন্তু আমার মা আমাকে কনভিন্স করে আমি ফেয়ারে হওয়া পাবলিক স্পিকিংয়ে যেন পার্টিসিপেট করি। নিজের ইচ্ছা না থাকলেও আমি মার কথা ফেলতে পারলাম না, তাই আমি পার্টিসিপেট করলাম। আমি ফাইন অ্যান্ড লিবারেল আর্টস অফ আমেরিকার উপর কথা বলার ডিসিশন নিলাম। সত্যি বলতে আমি এটাও জানতাম না এই লিবারেল আর্টস জিনিসটা কী, তাই আমি খুব পরিশ্রম করলাম যাতে বাকি সবার মতো আমিও আমার টপিক রিপ্রেজেন্ট করতে পারি। আমি এতবার প্র্যাকটিস করলাম যে এই টপিকটি আয়নার সামনে, গাছের সামনে, এমনকি মাঠে গরুর সামনেও অনেকবার বলেছি। যখন বিজয়ীর নাম অ্যানাউন্স হলো তখন আমি অবাক হলাম, আমাকে প্রথম পুরস্কার দেওয়া হলো, লোক আমার জন্য চিৎকার করছিল, হাততালি দিচ্ছিল। আমার সেই কলেজের বন্ধুরা যারা আমাকে দেখে হাসতো, আমার সাথে ঠাট্টা মজা করতো, তারা বলতে লাগলো, এলমার আমরা জানতাম তুই এটা জিতবি। আমার মা কাঁদতে লাগলো এবং আমিও ইমোশনাল হয়ে কাঁদতে লাগলাম। আর যখন আমি পেছনে দেখি তো রিয়েলাইজ করি আমি যদি সেই দিন পাবলিক স্পিকিং না করতাম তাহলে আজ হয়তো ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার সেনেট হতে পারতাম না। সব থেকে বড় ব্যাপার হলো আমার মতন ছেলে যার ড্রেসিংয়ের কোনো সেন্স ছিল না আজ আমাকে বেস্ট ড্রেস ম্যান ইন ইউনাইটেড স্টেটস সেনেটস অ্যাওয়ার্ড দেওয়া হলো। এটা থেকে আমি এটাই শিক্ষা পাই, ভয় পাওয়া সত্ত্বেও যদি আমরা কাজ করতে থাকি তাহলে অনেক ইউজলেস চিন্তা টেনশন শেষ হয়ে যায়। হিন্দিতে একটা কথা আছে না, ডরকে আগে জিত হে, কথাটি এমনি এমনি আসেনি। তো বন্ধুরা, আমরা আজকের ভিডিওটিতে খারাপ সময়ে টেনশনকে মুছে ফেলার তিনটে টেকনিক্স শিখলাম। প্রথম টেকনিক্স বলে শুধু নিজের প্রেজেন্ট মোমেন্টসে বাঁচুন, পাস্টে কী হয়েছিল ফিউচারে কী হবে তা ভাববেন না। দ্বিতীয় টেকনিক্স বলে ডু নাথিং, অর্থাৎ যদি সিচুয়েশন খুব খারাপ থাকে এবং আপনার কিছু করার উপায়ই না থাকে তো ভগবান আল্লাহর উপর ভরসা রাখুন এবং সময়কে শুধু পাস হতে দিন, সব ঠিক হয়ে যাবে। এবং ফাইনালি তৃতীয় টেকনিক্স বলে নিজের ভিতরের ভয়কে ভাগানোর জন্য সেটা করুন যেটাতে আপনার ভয় লাগে এবং ভয় নিজে নিজেই পালিয়ে যাবে। বন্ধুরা, এই বইটিতে আরও অনেক ইন্টারেস্টিং টিপস দেওয়া রয়েছে, যদি আপনারা এই পুরো বইটি পড়তে চান তাহলে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে বইটি কিনতে পারেন। আর বন্ধুরা, কমেন্টে জানান আজকের ভিডিওটি আপনার সত্যি কি কিছুটা উপকারে এলো, আর নেক্সট ভিডিও কোন টপিকে দেখতে চান তাও জানাবেন। ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করুন, ফেসবুক, হোয়াটসঅ্যাপ সমস্ত জায়গায়, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করবেন পরবর্তী ভিডিও সবার প্রথমে দেখতে। আর একটা অ্যানাউন্সমেন্ট রয়েছে বন্ধুরা, আমি এই চ্যানেলে এই প্রথমবার একটি মোটিভেশনাল র‍্যাপ মিউজিক ভিডিও আপলোড করেছি, গানটি আমার গাওয়া, আমি চাইবো আপনারা সেটা শুনুন, দেখুন, কথা দিচ্ছি অনেক মোটিভেটেড হবেন। প্রায় 3-4 মাস সময় লেগেছে ভিডিওটি তৈরি করতে, তাই চাইবো আপনারা সবাই সেটা দেখুন। আমি লিঙ্ক পিনড কমেন্ট এবং ডেসক্রিপশনে শেয়ার করলাম, আপনারা জানাবেন এটা আপনাদের কেমন লাগলো। তো আজকের জন্য এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন আর সবাইকে ভালো রাখবেন। লাভ ইউ অল।